আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই লাইভ সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা অনেকে আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন করেছো সেই প্রশ্নগুলো থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তোমরা অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা দিয়েছ সেখান থেকে আমরা বাছাই করে যে সকল প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আজকে আমরা এই সেশনে নিয়ে এসেছি এই প্রশ্নগুলোর উত্তর জানব আমাদের ইউনিক স্কুলের সিইও আমাদের ফয়সাল ভাই থেকে সো ফয়সাল ভাই আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিবেন আমি সরাসরি চলে যাচ্ছি ফয়সাল ভাইয়ের কাছে ভাই এই প্রশ্নগুলোর একটু উত্তর দিয়ে আমাদের সবাইকে সহযোগিতা ধন্যবাদ প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য আমাদের ইউটিউব আমাদের পেজ এবং হোয়াটসঅ্যাপে যেটা অফিসিয়াল নাম্বার ওইখানে কিছু মেসেজ এসেছিলো এই মেসেজগুলোর আলোকে আমরা তোমাদের এখানে কিছু প্রশ্ন নিয়েছি এখানে প্রথম প্রশ্নটি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট পরীক্ষার মানবণ্টন পরিবর্তন হবে কিনা যেহেতু বিগত শাসনে নতুনভাবে সি ইউনিটের অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের নতুন মানবণ্ডন বা পরিবর্তিত মানবণ্ডন আসে যেখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল এই তিনটি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে বিগত শাসনে তো এই এই সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ফ্যাকাল্টি ভিত্তিক অর্থাৎ ফ্যাকাল্টির যে বিবিএ ফ্যাকাল্টি যিনি ডিন এবং তোমরা অনেকেই হয়তো জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিবিএ ফ্যাকাল্টি এখানে ছয়টি বিভাগ প্রত্যেক বিভাগের চেয়ারম্যান সহ সিনিয়র শিক্ষকরা মিলেই সম্মিলিত সিদ্ধান্ত ছিল এই সি ইউনিটের মানবণ্টন পরিবর্তন তো যদিও আগের যে ডিন এখন নেই এখন হচ্ছে নতুন ডিন কিন্তু এখন যে বর্তমান ডিন উনি আগে অন্য একটি বিভাগের বা বিবিএ ফ্যাকাল্টির একটি বিভাগের চেয়ারম্যান ছিল তো এই সিদ্ধান্তটি যাতে কার্যকর থাকে এই জন্য সকলে মিলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তো যার কারণে এই সেশনে নতুন ডিন আসলেও আমাদের ধারণা আমাদের যেহেতু আমরা সিফ বিবিএ ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলাম এবং সব কিছু মিলিয়ে আমরা এটা তোমাদেরকে নিশ্চিত করতে পারি যে এবারেও সেম আগের মানবণ্টনে পরীক্ষা হবে অর্থাৎ বিগত সেশনে যেভাবে ছিল ইংরেজি অর্থাৎ ফান্ডামেন্টাল কমিউনিকেশান স্কিল প্রবলেম সলভিং স্কিল এবং অ্যানালাইটিক্যাল স্কিল এই বিষয়ের ওপর তো এখন অনেক শিক্ষার্থীরা কেন এইভাবে প্রশ্ন করতেছে অনেক টিচাররা প্রাইভেট পড়ান অ্যাডমিশনের জন্য ওনারা বিশেষ করে শিক্ষার্থীদেরকে অনেকজনকে বলতেছে কি এই মানবন্ডনটা পরিবর্তন হতে পারে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এবং শিক্ষার্থীদেরকে এটা আসলে শিক্ষকদেরই একটু সচেতন হওয়া উচিত এই ব্যাপারে অনেকেই প্রাইভেট ব্যাচের জন্য যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেকে প্রাইভেট ব্যাচ পড়ায় অনেকেই এটা বলতেছে শিক্ষার্থীদেরকে মানবন্ধন আগের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ইংলিশ এভাবে হবে তো এটা ঠিক আছে ওইটা পরিবর্তন হলে তো আমরা ঢাকার জন্য প্রিপারেশান নিচ্ছি আর ইউর জন্য প্রিপারেশান নিচ্ছি ওইভাবে আমরা কি আমরা প্রস্তুতিটা সম্পন্ন করতে পারতেছি সিইউ তো সেইম হবে যদিও বা ডিউতে রিটার্ন আসে ডিউর জন্য প্রিপারেশান নিলে সি ইউর জন্য হয়ে যায় যদি এই মানবণ্ডনটা থেকে যায় তখন তো আমরা বিপদে পড়ব কিন্তু অধিকাংশ শিক্ষার্থী যারা একটু সচেতন তারা পাশাপাশি অফলাইন অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে অনলাইনে হোক অফলাইনে হোক তারা প্রিপারেশান নিচ্ছে তো আমার অনুরোধ থাকবে তোমরা এই বিষয়টা না দেখে তোমাদের পাশাপাশি সি ইউনিটটাও দেখা উচিত বিকল্প হিসাবে যেহেতু ডিউর পরে সিইউকে তোমরা বেশি প্রাধান্য দাও তো যেহেতু পরিবর্তিত মানবণ্টন তোমাকে অবশ্যই প্রিপারেশান নিতে হবে এখানে এরকম না যে আমি ডিউর জন্য অ্যাকাউন্টে ম্যানেজমেন্ট পড়লাম আর ইউতে আমি প্রিপারেশান কম নিলেও আমি হয়তো বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব কিন্তু সিইউরটা হচ্ছে সম্পূর্ণ নতুন সিলেবাস তো এই সিলেবাসে অবশ্যই তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং যে শিক্ষকরা সম্মানিত শিক্ষকরা এই বিষয়টা বলতেছেন ওনাদের তো এটা ওনাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন কিন্তু আমি যে বিষয়টা জানি সেটা হচ্ছে এই বিগত সেশনের মানবণ্টনেই কিন্তু পরীক্ষা হবে যদি না হল হয় আগের নিয়মে হয় অর্থাৎ বাইশের এইচএসসি যারা ছিল তাদের নিয়মে যদি হয় একুশের যারা ছিল তাদের নিয়মে হলে এটাতে তো অসুবিধা নেই কারণ এটা তো ঢাকা বি আর ইউর মতোই হবে তাহলে তো কিন্তু সিইউ যদি এই তেইশের মানবণ্টন রেখে দেয় তখন তো তোমরা বিপদে পড়বে সেজন্য সিইউসি ইউনিটকেও গুরুত্ব দিতে হবে আর দ্বিতীয় প্রশ্ন ছিল প্রবলেম সলভিং স্কিলেরটা কীভাবে শুরু করবে যেহেতু কমার্সের শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষার্থী তারা ম্যাথ একটু দুর্বল এইচএসসিতে দুই বছর ধরে তারা ম্যাথের কোনো সাবজেক্ট পড়েনি অ্যাকাউন্টিংটা ছিল শুধু তো এখানে বেশিরভাগ নবম দশম শ্রেণির ম্যাথ বেসিক ম্যাথগুলোই বেশিরভাগ প্রশ্ন হয় প্রবলেম সলভিংয়ে একটু মনোযোগ সহকারে কিছু টপিক সিলেক্টিভ কিছু টপিক দশ থেকে বারোটা একটু ভালোভাবে যে কোনো একটা ম্যান্টরের অধীনে করলে তোমরা এটা ভালো করতে পারবা তোমরা বাজার থেকে বই কালেক্ট করতে পারো অথবা অনলাইন অফলাইনে প্রাইভেট প্রোগ্রাম বা যে কোনো কোচিংয়ে যদি ভর্তি হও ওই কোচিংয়ের সাথে তোমরা তোমাদের জার্নিটা এখানে শুরু করে দিবা এটা ওনারা সিট দিবেন অনলাইনে ভর্তি হলে অনলাইনে বই বা সিট দেবে আর অ্যানোলি লাইটিক্যাল স্কিলের প্রশ্নটা কি ইংরেজিতে হবে কিনা না ধরো সিইউতে তিনটা বিষয়ে প্রশ্ন হয় কিনা সবগুলো ইংলিশ শুধু ম্যাথের যে বিষয়গুলো প্রশ্ন হয় সেগুলো বাংলা ভার্সনের জন্য বাংলায় হবে ইংলিশ ভাষনের জন্য ইংরেজিতে হবে অ্যানালাইটিক্যাল স্কিল এবং ইংলিশের সবগুলো প্রশ্ন ইংরেজিতে হবে ইংলিশ এবং বাংলা ভার্সন উভয় ভার্সনের শিক্ষার্থীর জন্য আর এরপরের প্রশ্ন ছিল কোন বিভাগের জন্য কত আসন একটা কথা বলে রাখি এখানে মানবিক ব্যবসায় শিক্ষা বিজ্ঞান তিনটা বিভাগের শিক্ষার্থীদের জন্য একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে এবং আসন হচ্ছে ব্যবসায়ী শিক্ষার জন্য তিনশো বিশটি বিজ্ঞান বিভাগের জন্য দুশো ছাপ্পান্নটি আর মানবিক বিভাগের জন্য চৌষট্টিটি অনেকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা এই ইউনিটটার জন্য প্রিপারেশন না কিন্তু যারা একটু চালাক সচেতন তারা পাশাপাশি যেহেতু সি ডি ইউনিটে ও ম্যাথ থেকে দুই একটা প্রশ্ন আসে অ্যানালিটিক্যাল স্কিল আসে ইংলিশ আসে তো প্রবলেম সলভিংটা একটু ভালো করে পড়ে অনেকে প্রিপারেশন নিয়েছে গতবার আমাদের র্যাঙ্ক করা কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে মানব বিভাগের শিক্ষার্থীরাও ছিল তাহলে এখানে প্রায় ষাট পঁয়ষট্টিটি প্রশ্ন থাকে এটা ষাট ইয়ার ষাট মিনিটের পরীক্ষা হয় এবং পূর্ণমান হচ্ছে একশো তো এরপর আরেকটা প্রশ্ন ছিল ভাই আমার এসএসসি এর রেজাল্ট ফোর পয়েন্ট আমি যা পরীক্ষা দিয়েছি মোটামুটি ভালো হয়েছে আমি কি এখন সি ইউনিটে জন্য প্রিপারেশন নিতে পারি মানবিক মানবিক এবং ব্যবসায়িক শিক্ষার জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ কমপক্ষে এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ সাত কিন্তু মোট আবার সাড়ে সাত পয়েন্ট লাগবে মানবিক এবং ব্যবসায়িক শিক্ষার জন্য সাড়ে তিন করে মোট সাত কিন্তু একটাতে সাড়ে তিন করে কিন্তু টোটাল লাগবে সাড়ে সাত থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ যোগ করলে সেভেন হয় কিন্তু টোটাল লাগবে সেভেন পয়েন্ট ফাইভ আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের থ্রি পয়েন্ট ফাইভ করে কিন্তু মোট লাগবে কত এইট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লাগবে মোট এইট কিন্তু কমপক্ষে থ্রি পয়েন্ট এইট এইট করে থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে তাহলে বিজ্ঞান বিভাগের জন্য আট টোটাল থ্রি পয়েন্ট ফাইভ করে করে আর মানবিক এবং ব্যবসায়িক শিক্ষার জন্য থ্রি পয়েন্ট ফাইভ করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এই পয়েন্ট যাদের আসে তারা সবাই প্রিপারেশান নিতে পারে ভাইয়া আমি ম্যাথে খুবই দুর্বল কিন্তু আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেস্ট ফ্যাকাল্টিতে পড়তে চাই আমার কারো অনেকেই ওই যে বললাম যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে অনলাইন অথবা অফলাইন টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে হবে অনেকে ঢাকার জন্য নেবে ঢাকাকে টার্গেট করবে তারা ঢাকাকে মেইন ফোকাস রাখবে পাশাপাশি এই টপিকগুলো ওরা ক্লাসগুলো করে রাখবে রিভি রিভাই রিভিশনটা তাদের ডিউর এক্সামের পরে নেবে আর যা যাদের মূল টার্গেট সিইউ তারা সিইউটাকে একটু বেশি প্রাধান্য দেবে পাশাপাশি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলোও পড়বে যারা সি কমার্সের আসো তারা আর যারা আর্টসের আসো তারাও যদি সি ইউনিটে দিতে চাও তারা পাশাপাশি জিগের পাশাপাশি এই টপিকগুলো করে রাখো যেহেতু ডি ইউনিটে সি ইউ সিটা করলে ডিটা হয়ে যায় বেশিরভাগই হয়ে যায় প্রায় সেম প্যাটার্ন প্রশ্ন হয় এটা এটা তোমরা চাইলে করতে পারো আর সায়েন্সের এক্সপুরেন্ট জন্য ম্যাথ ম্যাথের ম্যাথ কোনো ফ্যাক্ট না গতবারে মেডিকেল অ্যাডমিশনের পরে আমাদের প্রায় জন মতো শুধু মেডিকেল অ্যাডমিশনের পরে পনেরো দিনের মধ্যে কোর্স করে চান্স পেয়েছে এরকম দশজন আছে আমাদের বিজ্ঞান বিভাগ থেকে চান্স পেয়েছে যারা লাস্টের ফিফটিন ডেস। ব্যাচে আমাদের ভর্তি ছিল মেডিকেল অ্যাডমিশন শিকার ছিল তারা পরীক্ষা ভালো হয়নি তারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত ছিল কেন অনলাইন প্রোগ্রামের কথা বললাম বিগত সেশনে তো এটা একদম শেষ দিকে যখন সবগুলো অফলাইন কোচিংয়ে ক্লাস শেষ হয়ে যায় শেষ মুহূর্তে এটার প্রিপারেশান এটার সার্কুলারটা আসে যার কারণে আমরা বাধ্য হয়ে অনলাইনে এই কোর্সটা আমরা রান করছিলাম এবং যারা আমাদের অফলাইনেও প্রোগ্রাম আছে তো তাদেরকেও আমরা এই সার্ভিসটা দিয়েছিলাম তো আমাদের এই এই কোর্সটাতে ইউনিক স্কুল একটা কোর্স এনেছে তোমরা ইতিমধ্যে এখানে একশো জন শিক্ষার্থী এনরোল করা আছে। তো আমি বলবো আমাদের কোর্সটাও ইনশাল্লাহ মোটামুটি আমরা চেষ্টা করতেছি স্টুডেন্টদের জন্য আমরা ওয়েবসাইটে প্রতিটা টপিক আলাদা করে রেকর্ড ক্লাস রেডি করে রেখেছি নোট এক্সাম এবং আমাদের কিছু পিডিএফ আর একটা প্রিন্টেড বই আমরা অলরেডি রেডি এটা দুই একদিনের মধ্যে প্রিন্ট হবে ইনশাল্লাহ এটাও তোমরা যারা ভর্তি হয়েছে তারা বাবা আবার নতুন যারা ভর্তি হবে তাদেরকেও দেওয়া হবে এটা আমরা ডাক যুগে পাঠিয়ে দেবো তো আমরা যেহেতু বিগত বছর একটা হিউজ একটা সফলতা পেয়েছিলাম এই সেশনটা আমরা আরেকটু বুঝাচ্ছি তো আমাদের সাথেও চাইলে তোমরা সি ইউনিট কোর্সটা আমাদের সাথে তোমরা রান করতে পারো মানে তোমরা তোমাদের এডমিশন জার্নিটা আমাদের সাথে করতে পারো আর ভাইয়া আমি চট্টগ্রাম সি ইউনিটের জন্য কোন বই অনুসরণ করব ওই বাজারে তো অসংখ্য বই আছে সিইসি ইউনিটের জন্য বিগত সেশনে দুইটা প্রকাশনা শুধু বই এনেছিল এবার হয়তো বা অনেকেই নিয়ে আসবে তোমরা যাচাই ভাচা করে যে কোনো একটা বই কে বেস করে তোমরা প্রিপারেশন নিতে পারো অফলাইনে ভর্তি হলে অফলাইন কোর্সিনের সিটগুলোকে তোমরা বেশি গুরুত্ব দিবা আর আমাদের এই কোর্সে ভর্তি হলে তো আমরা তোমাদেরকে অলরেডি আমার বললাম আমরা বইটা তোমাদের ডাকযুগে আমরা পাঠিয়ে দেবো তো সি ইউনিটের আমরা যেভাবে ক্লাস এবং এই বিষয়গুলা বিশেষ করে তহিদই দেখতেছে এখানে আমরা তিনজন ফিক্সড ইনস্ট্রাক্টর নিয়েছি তহিদ বিগত সেশনে ছিল নাসিম ছিল এই বছরও আছে। ইংলিশটা গত সেশন আমরা দিনাই একটা পিডিএফ বই দিয়েছিলাম যেখান থেকে প্যাসেজ তিন নাম্বার প্যাসেজটা খুব কমন আসে এবং আমাদের বোকাউলারি পার্টের অধিকাংশ প্রশ্ন আমাদের এখান থেকে ক্রমণ চলে আসছিল। আমরা এটা একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশনকে অ্যানালাইসিস করে বানিয়েছিলাম সেজন্য এই বছরও এটা আমরা দিচ্ছি স্টুডেন্টদেরকে এবার ইংলিশ সহ রাখছি আমরা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে তোমাদের সাথে ডি ইউনিটটাও তো হয়ে যাচ্ছে জিকেটা কেটা জি পরিবর্তে যদি তুমি ইকোনমিক্সটা পড়ে নাও তাহলে সি ইউ ডি ইউনিটটা তোমাদের হয়ে যাবে তা আমরা যে প্যাটার্ন পড়াচ্ছি তোমাদের এই বিষয়ে পরীক্ষা কীভাবে নিচ্ছি লাইভ ক্লাসগুলো কোন দিন কোন টাইমে হচ্ছে এবং আমাদের নতুন ব্যাচটা এখন যাদেরকে ভর্তি নিচ্ছি তাদের ক্লাসগুলো কখন শুরু হবে এই বিষয়ে তহিত কথা বলবে ধন্যবাদ আমাদের ফয়সাল ভাইকে ফয়সাল ভাই যে প্রশ্নগুলো তোমরা জমা দিয়েছিলে সেখান থেকে যে সকল প্রশ্ন গুরুত্ব বেশি অর্থাৎ যে সকল প্রশ্নে আমাদের কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ওই প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হয়েছিলাম এবং ওই প্রশ্নগুলোর আনসার তোমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছো আর বেসিকলি চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমরা বিগত সেশন থেকে কাজ শুরু করেছি যেহেতু চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষার মানবণ্টনটা বিগত সেশন থেকে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত পরীক্ষার মানবণ্টন নিয়ে আমরা কাজ করেছিলাম আমরা আলহামদুলিল্লাহ ভালো একটি সফলতা পেয়েছি আমাদের থেকে প্রায় দুইশত জন শিক্ষার্থী চট্টম বিশ্ববিদ্যালয়ে শ্বাসপ্রাপ্ত হয়েছেন এই বছর আলহামদুলিল্লাহ আমরা অনেক শিক্ষার্থী বলতে গেলে আমাদের সাথে প্রিপারেশন শুরু করেছে ইতিমধ্যে একশত ষাটজন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত আছে একশত ষাটজন শিক্ষার্থীকে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস দিতে পেরেছি মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আমরা অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং স্কিল এবং ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল আই মিন ইংলিশ এই তিনটি সাবজেক্টের ক্লাস ইতিমধ্যে ওয়েবসাইটে আমরা সাজিয়েছি এবং প্রত্যেকটি লেকচারের জন্য আমরা এক্সামও সাজিয়েছি এবং এই তিনটি সাবজেক্টের জন্য আমরা একটি গোছানো বই মোটামুটি আমরা তৈরি করতে পেরেছি খুব কম সময়ের মধ্যে ইনশাল্লাহ এই বইটি তোমরা হাতে পেয়ে যাবা প্রায় আমাদের তিনটি সাবজেক্ট এই তিনটি সাবজেক্ট থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতগুলো টপিক দেওয়া প্রয়োজন সবগুলো টপিক আমরা সাজিয়েছি মাত্র একটা বইয়ে সো তোমরা যারা আমাদের এই কোর্সটিতে আসতে চাও আমাদের এই কোর্সটি করবা আমাদের এই কোর্সটিতে তোমরা আসতে পারো আমাদের এই কোর্সটি এখন তুমি পনেরো টাকায় পেয়ে যা পেয়ে যাচ্ছ আমাদের মেইনলি হচ্ছে পি ছিল দুই হাজার টাকা এখান থেকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরো টাকা রেখেছি সো পনেরো টাকাটা সবার জন্য একেবারে বেশি না আবার সেখানে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য যে বলেছি পূর্ণাঙ্গ একটি প্রিন্টেড বই প্রিন্টেড বইটাও তোমরা পেয়ে যাচ্ছ এখানে প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল অর্থাৎ তিনটি সাবজেক্টই থাকতেছে আর আমি বলবো যে যেহেতু বিগত সেশনে আমরা অনলাইনে একেবারে শেষ মুহূর্তে শুরু করেছি এবং সেখানে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটি সফলতা পেয়েছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছিলো তার আস্থার প্রতিদানও পেয়েছিল এবং যারা বিগত সেশনের শিক্ষার্থী ছিল তাদের সাথে তুমি কথা বললে বুঝতে পারবা তাদের সাথে কথা বলে আমাদের এই কোর্সটিতে আসতে পারবা এবং ইউটিউবে আমাদের যে ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলও হচ্ছে ফ্রি অনেকগুলো ফ্রি ক্লাস আছে ওই ফ্রি ক্লাসগুলো দেখতে পারো আমাদের ইউনিক স্কুলের পেজে অনেকগুলো ফ্রি ক্লাস রয়েছে এগুলো দেখতে পারে এগুলো দেখে যদি তোমার ভালো লাগে সেখান থেকেও তুমি আমাদের এই কোর্সটিতে আসতে পারো সো আমি বলবো যে আমাদের অনলাইনে শুধুমাত্র পনেরো টাকা পি এটা একটা নামমাত্র পি বলা যায় এই পিটা দিয়ে তুমি বইটা নিয়ে বাড়িতে বসে খুব কম সময়ের মধ্যে আমার মনে হয় যে প্রিপারেশনটা তুমি পূর্ণাঙ্গ অর্থাৎ সম্পন্ন করতে পারবা কারণ যদি তোমার কোনো সমস্যা হয় তাৎক্ষণিক যদি তোমার কোনো সমস্যা হয় সেই সমস্যাটা আমরা সলভ করে দিচ্ছি আমাদের যে তোমাদের একটি পেইড বেস রয়েছে এই পেইড বেসের শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা প্রশ্নগুলো জমা দিবে আমরা প্রশ্নগুলোর আনসার দিয়ে দিব এখানে আরেকটি সমস্যা হবে না তোমরা অনেকেই পেস করবে এই সমস্যাটা তোমরা যেখান থেকে প্রিপারেশন শুরু করো না কেন হয়তো এমনও হতে পারে প্রবলেম সলভিং স্কিলটা দুইজন বা তিনজন চার নিচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলটা দুইজন বা তিনজন চার নিচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলটা দুইজন তিনজন চার নিচ্ছে সো মনে করো একটা লেকচারে তোমার সমস্যা হয়ে গেল এর পরবর্তী যে লেকচারটা অনুষ্ঠিত হবে সেখানে তুমি ওই প্রশ্নটা জমা দিতে চাচ্ছ কিন্তু তুমি ওই চারকে আর পাচ্ছ না কারণ এর পরবর্তীতে আরেকজন চার আরেকটি টপিক নিবে সেই জিনিসটা আমাদের কাছে হচ্ছে না আমরা তিনজন শিক্ষকই হচ্ছে অপরিবর্তিত আমরা গত সেশন থেকে অপরিবর্তিত ছিলাম আমাদের সেখানে আইডিটা মেনশন করা থাকবে তুমি জমা দিবা অ্যানালিটিক্যাল স্কিলটা সমস্যা হলে কোন সারকে জমা দিবা ইংলিশের মধ্যে সমস্যা হলে কোন সারকে জমা দিবা যেহেতু অপরিবর্তিত শিক্ষক তুমি একই লেকচার করতেছো এবং ওই একই লেকচারের সমাধানটা তুমি সহজে পেয়ে যাচ্ছ সেটি হচ্ছে একটি সুবিধা এর পরবর্তীতে দ্বিতীয় নাম্বার যে সুবিধাটা তুমি চাইলে মাত্র দুই মাস আমি বলবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশনটা সম্পন্ন করতে পারবো অনেকের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া এত কম সময়ে অনেকে বলে যে হচ্ছে সাত মাস আট মাস বা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটা কিন্তু তোমরা যারা ইন্টারমিডিয়েট পাঁচ ইয়ার সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়েছ তোমরা ফাইন্যান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং এই সাবজেক্টগুলো পড়েছ সো এই সিলেবাসটা সবার জন্য সমান যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য সমান যারা ব্যবসায় শিক্ষা বিভাগ তাদের জন্য সমান যারা মানবিক বিভাগ অর্থাৎ একেবারে বলা যায় যে নতুন আমাদের প্রায় ষাট ঘন্টা ওয়েবসাইটে ক্লাসগুলো রয়েছে ষাট ঘন্টার অর্থাৎ ষাট ষাট ঘন্টার ওয়েবসাইটে ক্লাস আছে ওই ক্লাসগুলো করলে বলা যায় যে তোমার প্রিপারেশন ইনশাআল্লাহ সম্পন্ন হবে এর পাশাপাশি আমরা সপ্তাহে তিন দিন আমাদের লাইভ ক্লাস রেখেছি এই লাইভ ক্লাসগুলো আমাদের যে ফেড বেস এই ফেড বেসের যে গ্রুপটা থাকবে ফেসবুকে এখান থেকে অনুষ্ঠিত হবে একদিন ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এর পরবর্তীতে একদিন হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল একদিন হচ্ছে প্রবলেম সলভিং স্কিল আমরা লাইভ ক্লাস রেখেছি এর পরবর্তীতেও যদি তোমার কোনো সমস্যা হয় আমরা সলভ ক্লাস রেখেছি এর পরবর্তীতে এখানেও যদি সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা থাকবে সেখানে প্রশ্নগুলো জমা দিতে পারবা ভাইয়া বলবা যে ভাইয়া আমি এই প্রশ্নটা বুঝিনি এই প্রশ্নটা আনসার দিয়ে দেন আমরা গত সেশন থেকে এই প্রশ্নগুলোর আনসার দিয়ে যাচ্ছি অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয় হয়তো এমন হতে পারে যে দশ মিনিট বা বিশ মিনিট বা এক ঘন্টা এরকম লেট হতে পারে তুমি প্রশ্নগুলোর আনসার পেয়ে যাবা যে এটা হচ্ছে শিওর যারা বিগত সেশনও ছিল তারা একই রকম কাজ করেছে আমরা একই রকমভাবে আনসার দিয়েছি সো তুমি আমাদের এই কোর্সটিতে আসলে একটি বইও পেয়ে যাচ্ছ এবং হচ্ছে চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যতগুলো তোমার লেকচার দরকার এবং চট্টম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য একটি পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে আমাদের ইউনিক স্কুলের ক্লাসগুলো করে তুমি আসতে পারো অথবা বিগত সেশনে যারা তোমাদের বড়ো ভাই এবং বড় বোন আমাদের থেকে পড়াশোনা করেছিল এবং ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের থেকেও হচ্ছে পরামর্শ নিতে পারো এবং যারা আমাদের সাথে বর্তমানে যুক্ত আছে একশো তো মতো শিক্ষার্থী তাদের থেকেও তুমি পরামর্শ নিয়ে আমাদের এই কোর্সটিতে আসতে পারো সকলের জন্য দু এবং শুভকামনা রইল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত যদি তোমার কোনো তথ্য লাগে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ইউনিক স্কুলের পেজে করবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করবা তুমি প্রশ্নগুলোর আনসার পেয়ে যাবা সো তোমাদের সকলের জন্য দু এবং শুভকামনা রইলো আজকের এই প্রশ্নগুলোর উত্তর আমাদের ফয়সাল ভাই দিয়েছে ফয়সাল ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নগুলো অনেক দিন যাবত প্রায় সাত আট দিন মতো হয়েছে প্রশ্নগুলো তোমরা করতেছো অনেকগুলো প্রশ্ন হওয়া আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে দেন একটা ফাইনাল একটা সমাধান এসেছি সো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আরেকটি সেশনে অথবা আমাদের কোন একটা ক্লাসে ধন্যবাদ সবাইকে